হয় অপেক্ষার অন্ত পেলাই কাইলৈ অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া। আর মাজত কেটামান মুহূর্ত তার প্রাক মুহূর্ততে দেখা গৈছে জিলা প্রশাসনের পূর্ণ প্রস্তুতি। আর শোণিতপুর জেলার সর্বমুঠ 1868টা ভোট গ্রহণ কেন্দ্রত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ প্রক্রিয়া। আর ইয়ার বাবে এটা দেখা গৈছে পুলিং প্রিজাইডিং বিষয়া সকল সাজু হয়েছে। আর প্রায় 4,400 পুলিং প্রিজাইডিং বিষয়াক নিয়োগ করা হয়েছে। আর এনেদরে দেখা গৈছে যে নির্বাচনের প্রস্তুতি সেয়া এই মুহূর্তে আমি দেখুৱাইছোঁ। দৰং মহাবিদ্যালয়ৰ পৰা যুদ্ধকালীন প্রস্তুতি এই মুহূর্তে অব্যাহত আছে। আর সকলো সাজু হয়েছে নিজ নিজ কর্তব্যস্থলী অভিমুখে। মই এগৰাকী সরকারি কর্মচারী যেহেতু দেখা পাইছোঁ, কি কব আপনার কত পড়ছে? মই তেজপুর সমষ্টিতে পড়ছে, তেজপুর গান্ধী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় পলফিল্ডত। গতি আমাক যেহেতু দায়িত্ব দিছে আমি সুচারুরূপে দায়িত্ব পালন করব লাগিব। আজি যাব লাগিব আর অহাকালি আমি ভোট গ্রহণ প্রক্রিয়া রাতেপা 7টা বজার পর আরম্ভ করব লাগিব, 5টা তন্ত পড়ব। কিন্তু ইয়ার আগতে আমি মকল করব লাগিব। ভোট গ্রহণের 7 বজার পর ভোট গ্রহণ যদিও আরম্ভ হব তার 90 মিনিট আগত, অর্থাৎ 1.5 ঘন্টার আগতে আমি মকল করব লাগিব। 50টা ভোট আমি লব লাগিব। মেশিনটা ঠিকই আছে না আমি এজেন্টক দেখাবলে এইখানে কাম সম্পাদন করার পিছত আমি মেশিন সিল করি। সিল করার পরবর্তী 7 বজার আগতে আমি সিল শেষ সমাপ্ত করব লাগিব। 7 বজার পর আনুষ্ঠানিকভাবে আমি ভোট গ্রহণ করব পারি। এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো। আর এনেদরে দেখা গৈছে বিভিন্ন প্রান্তর পর যেহেতু ওলাই আছে। আর উল্লেখ করি 11 নং শোণিতপুর লোকসভা সমষ্টিত সর্বমুঠ 9টা সমষ্টি আছে। আর এইবেলি আনগুলাকি প্রার্থী এবার যেহেতু নির্বাচনত অবতীর্ণ হয়েছে, গতি এই আনগুলাকির প্রার্থীর ভাগ্য নিরূপণ করব 16,32,937 ভোটারে। আর তার বিপরীতে যে 1868টা ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র সমূহের এটা এনেদরে এয়া যুদ্ধকালীন প্রস্তুতি আমি দেখা পাওয়া গেছে। আর আমি এই মুহূর্তে আমি উল্লেখ করব বিচারিম যে 1868টা সর্বমুঠ ভোট গ্রহণ কেন্দ্র আছে। ইয়াৰে ঢেকিয়াজুলিত 253টা, বৰচলাত 219টা, তেজপুৰত 203টা, ৰঙাপাৰাত 194টা, নদুৱাত 231টা, বিশ্বনাথ চাৰিআলিত 218টা, বিহালীত 176টা, গোৱালপাৰাত 198টা আৰু বিহপুৰীয়াত 186টা ভোট গ্রহণ কেন্দ্র ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হব কাইলৈ পুৱাৰে পৰা। আৰু এই মুহূৰ্তত এয়া দেখা গৈছে এই সমূহ যি ইভিএম মেশিন, সেই মেশিনসমূহ আনি থকা হৈছে। আৰু এনেদৰে এক যুদ্ধকালীন প্ৰস্তুতি চলোৱা হৈছে তেজপুৰ দৰং মহাবিদ্যালয়ত। আৰু ইয়াৰ পৰাই ৰাওনা হ'ব সকলো পুলিং প্ৰিজাইডিং বিষয়া। আৰু নিৰাপত্তাৰ দিশতো জিলা প্ৰশাসনে বিশেষ তৎপৰতা গ্ৰহণ কৰিছে। আৰু 900 যান বাহন ব্যৱহাৰ কৰা হৈছে এই নিৰ্বাচন প্ৰক্ৰিয়াৰ বাবে। গতিকে দেখা গৈছে নিৰ্বাচন যাতে সুচাৰু আৰু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার বাবে এতিয়া এনেদরে জেলা প্রশাসনে এক যুদ্ধকালীন তৎপরতা গড়ে তুলিছে এই দৰং মহাবিদ্যালয়।